টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আজ আমি বাংলা ব্যাকরণের ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ব্যঞ্জন সন্ধির যে সূত্রগুলো রয়েছে সেগুলোকে একটু সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করি চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি সন্ধিবদ্ধ শব্দের মাঝে অনুসার বা ও থাকলে তার পরিবর্তে মা হব আসুন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি সংরক্ষণ সংখ্যা দেখুন এখানে অনুসার রয়েছে অনুসারের পরিবর্তে ম বসিয়ে বাকি অংশ বসিয়ে দিন সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে স অনুসারের জন্য ম প্লাস বাকি অংশ দেখুন এখানেও অনুসার রয়েছে অনুসারের পরিবর্তে ম বসিয়ে বাকি অংশ দিয়ে দিন স অনুসারের জন্য ম প্লাস বাকি অংশ দেখুন এখানে উর রয়েছে উয়োর পরিবর্তে ম বসিয়ে দিন স ম প্লাস বাকি অংশ ব্যাস হয়ে গেল সন্ধিবিচ্ছেদ এইভাবে এই ধরনের শব্দের সন্ধিবিচ্ছেদগুলো করতে পারবেন চলুন পরবর্তী সূত্রে যাই সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি দ থাকে তার পরিবর্তে খণ্ড ত হবে চলুন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি দেখুন শব্দগুলোর মাঝে দ রয়েছে দয়ের পরিবর্তে আমরা খণ্ড ত বসিয়ে বাকি অংশ বসিয়ে দিব ব্যাস সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে দয়ের জন্য খণ্ডত্ব প্লাস বাকি অংশ দেখুন এখানে দ রয়েছে দয়ের পরিবর্তে খণ্ডত্ব প্লাস বাকি অংশ দেখুন এখানেও দ রয়েছে দয়ের পরিবর্তে খণ্ডত্ব প্লাস বাকি অংশ এই ধরনের শব্দের এভাবে সন্ধি বিচ্ছেদ করবেন চলুন পরবর্তী সূত্রে যাওয়া যাক পরবর্তী সূত্রে বলা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি গ থাকে তার পরিবর্তে ক হবে চলুন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি দেখুন আমরা যে উদাহরণগুলো লিখলাম এখানে গ রয়েছে প্রত্যেকটিতে গ রয়েছে আমরা এই গয়ের পরিবর্তে ক বসিয়ে বাকি অংশ বসিয়ে দিব সন্ধে হয়ে যাবে আসুন ব্যাখ্যা করি এর জন্য দিব ক প্লাস বাকি অংশ হয়ে গেল দেখুন এখানে গ রয়েছে গয়ের পরিবর্তে দিব ক তদ্রুপ এখানেও গয়ের জন্য দিব ক বাকি অংশ থাকে আড়ম্বর ব্যাস এভাবে এই ধরনের শব্দগুলোর সন্ধিবিচ্ছেদ করবেন চলুন পরবর্তী সূত্রে যাওয়া যাক সন্ধিবদ্ধ শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জন থাকলে যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথম ব্যঞ্জনটি প্রথম ব্যঞ্জনটি পরিবর্তে খণ্ডত হবে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খন্ডত হবে আসুন সূত্রটিকে আর একটু সহজ করে দিই বলা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দের মাঝে যদি যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে প্রথম ব্যঞ্জনটি তুলে দিয়ে তার পরিবর্তে খন্ডত হবে আসুন উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করি দেখুন উড়দিন শব্দটির মাঝে যুক্ত ব্যঞ্জন রয়েছে এজন্য প্রথম ব্যঞ্জনটি তুলে দিয়ে তার পরিবর্তে খণ্ডত দিব প্রথম ব্যঞ্জনটির জন্য খণ্ডত্ব প্লাস বাকি অংশ চলচ্চিত্র দেখুন শব্দটিতে দেখুন এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে প্রথম ব্যঞ্জনটির পরিবর্তে খন্ডত্ব প্লাস বাকি অংশ এই ধরনের শব্দগুলোতে এভাবে সন্ধি বিচ্ছেদ করবেন কিন্তু কিছু শব্দ আছে এই সূত্র মেনে চলে না আসুন সেই শব্দগুলোর সঙ্গে আপনাকে পরিচয় করে দিই যুক্ত ব্যঞ্জন থাকা সত্ত্বেও ছয় ছ থাকলে এই ছ থাকলে এই সূত্রটি মানবে না এবং বিপদ দিয়ে গঠিত কিছু শব্দ আছে সেই শব্দগুলো এই সূত্রটি মানবে না আসুন আপনাকে দেখিয়ে দিই দেখুন একুশ শত্রু শব্দটি একুশত্রু শব্দটি এখানে ছয় ছ রয়েছে আমরা জানি ছয় ছুক্ত শব্দ এই সূত্রটি মানবে না তাহলে এই শব্দের সন্ধিবিচ্ছেদ হবে কিভাবে এই শব্দের সন্ধিবিচ্ছেদ করার জন্য আপনারা জাস্ট শব্দটিকে ভেঙে দিবেন দেখুন এখানে দুইটি শব্দ রয়েছে এক আর ছত্র এখানে জাস্ট ভেঙে লিখে দিবেন সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে এক প্লাস শত্রু হয়ে গেল আর বলেছিলাম বিপদযুক্ত শব্দ বিপদযুক্ত শব্দ কি বিপদ দিয়ে গঠিত যেমন শব্দ বিপদ জাল এসব শব্দ দেখুন যদি বলি বিপদাপন্ন দেখুন শব্দটির মাঝে বিপদ রয়েছে তাই বলেছি বিপদযুক্ত শব্দ এই সূত্রটি মেনে চলবে না তাহলে কি করতে হবে এই শব্দটিকে জাস্ট ভেঙে দিবেন সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে এখানে শব্দ রয়েছে বিপদ বাস হয়ে গেল সন্ধিবিচ্ছেদ এইভাবে আপনি যদি সন্ধিবিচ্ছেদগুলো করার চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবেন প্রিয় দর্শক আজ নয় এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওটি পেতে কাজী বুলবুল টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন ততক্ষণ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফেজ